ফ্যানগুলো সব আমি কিনছি, সেদিন কি এয়ার কন্ডিশন আছে ইমামের পিছনে আমি বসে না, বসে তোর বাপ আছে না এরকম প্রভাবশালী, শহরে নাই গ্রামে কিছু সেই ঝামেলা সপ্তাহে একটা দিনও মসজিদে আছে না, আইছে ইমাম বরাবর ঠেলে ঠেলে ভারী হুলি যাই ইমামের পিছনে বসে। আল্লাহু আকবার, যুবক মুসল্লি, হ্যাঁ এদিক টাকার মশলা কয়ে যায়, আমার চাইতে বড় আলেম আশেপাশে ভরা, ইমাম বরাবর পিছনে ওই লোকটাই দাঁড়াবে যেই লোকটা অ্যাসিস্ট্যান্ট ইমাম হওয়ার যোগ্যতা রাখে, তাইতে সে মসজিদে চাইলে নাও জীবনে না দিক, গরিব ফকির হোক ইমামের অনুপস্থিতিতে সে নামাজ পড়াইতে পারবে, ইমাম চাপ নামাজের ভিতরে ইমামের কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, হয়তো হুশ করিবে কায়দা একটু শুকিয়ে গেছে, এখন সরছে ইমামের অজু, মুসল্লিকে তো ছোটে নাই, তা মুসল্লিকে দোষ কি, মুসল্লিকে নামাজ ভাঙবে না, ভাঙছে খালি ইমামের নামাজ, এখন ইমাম কি করবে, পিছনের থেকে যে ছেলে তার জায়গা মতো দাঁড় করে দিয়ে উনি তো সরে যাবে, পিছনে যাই অজু বেনা এসে পিছনে যে দাঁড়াবে, এখন তুমি যে পিছনে যে দাঁড়াইছো, এক নম্বরে তো তুমি ডবল চার্জ দেছো মুথা, এরপরে যাইয়া সপ্তাহে একটা দিনও নামাজ নাই, তোমার মধ্যে জাল খাও দিলে টালি পেরোয় না, ইমাম বরাবর পিছনে যে দাঁড়াইছো ইমামের ওজু ছুটে গেছে বার হয়ে গেছে, তোমারে যদি দাঁড়াই দেয় তো তো পাপ দেছে, তুমি তো মানে আগিয়ে কথা কর না কেন, ও জায়গা তুমি দাঁড়াবাই না, তুমি আর তিনি ছড়িয়ে দাঁড়াও, যুবক কতগুলো কলেজে পড়ে তবলিগ করে, ওরা তবলিগ করলেও তো কলেজের যুবক, কলেজের একটা ভাজলামি চোখে জানা আছে, ও ডেলি ডেলি পিছনে বসা দেয় ওকে গার মধ্যে জ্বালা ঠিক আছে, ফুরা যাইয়া ওনার ওই যাইতে উঠবে বলিয়া একজন পিছন দিয়ে যাইয়া না হে মাথা মাথায় নাক লাগায় শুকতিছে, কাকা আপনি পিছে যান, তোর বাপের মসজিদ আমি পিছে যাব, কয় না কে গান টুবি তিমুতির গন্ধ পাচ্ছে, এ ও কয় কি টুবি আরে তাই তো সত্যি যাতে টুবি তিমুতি, আরে মানা বিটি গে জালার মসজিদ গে সরকার ধরে আমি তো সব বিটি গে কই বলতে গেছিলেন তা কলাম না, বিটিরা তোমার টুবি তিমুত ভালো কোয়ান্টি এর বেশি আর কতি বললাম না, প্রত্যেক মানুষের স্বভাব বিটাকে বাইরের বাইরে মারামারি মার খেয়ে যায় বৌরে মারা শুরু করে, কত বড় নাটিয়ে পারে বাইরে মার খেয়ে যায় সন্ধ্যায় বোর গায় বোর গায় কেন কেন তোমার টুবি ছিল তো শোকের তেলে, ও দুদু তোমার টুবি তো শোকের তেলে গেল কেন, তোর জাঙ্গিটা তো শোকের তেলে যায় না, তোর মুজা তো আদু তো শোকের তেলে যায় না, তোর প্যান্ট তো শোকের তেলে যায় না, তোর লুঙ্গি তো শোকের তেলে যায় না, তোর শার্ট তো শোকের তেলে যায় না, এগুলো তো শোকের তেলে যায় না, টুবিটা যায় কে, কারণ ও কয়টা ডেলি লাগে ডেলি ব্যবহার করে, যে তো শোকের তার তলে যা সবাই নাই, আর এই টুবি এলো গত শুক্রবারে লাগছে আর আজ শুক্রবারে লাগছে, থুই সিলিন্ডার টেবিলের উপর বাতাসে নিয়ে ভেলা দিয়েছে সুলোর ভিটি, মহিলা থবে কোন যাবে মহিলার কাছে তো ভকেট নাই, ও নিয়ে তুই তো শোকের তলে মাই এটা মুতে দিয়েছে সব টুকটুকি, আর এক সপ্তাহ যাবে তোষকের তলে যদি পেশাব পড়ার টুবি থাকে কেই সামারি গিরা নয় ফেরেশতা জিব্রাইল বমিয়ত করতে পারে চলে যাবে মসজিদে মসজিদে, মসজিদের মধ্যে মোমেনের কেমন লাগে, পানির মধ্যে মাছের যেমন লাগে, কথা বলেন টিকিটিং না, পানির মধ্যে মাছের ভালো লাগে না খারাপ লাগে, পানি যতই চান্দা হোক এখন পুষ মাসে মাঘ মাসে শীত বীরঞ্চলের পানির খবর তো জানেন না রে বাবা, কুশরীর তলের পানি যেন ফ্রিজে রাখা বরফের মতো ঠান্ডা, ওর ভিতরে কই মাছগুলো কালাইয়া শুকাই যাইতেছে, এখন যদি তুমি কোনো পুকুরের পাড়ে যে কই মাছের ডাক দাও, ও কই মাছ কুশরীর তলে কালাই যাচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে, জামাকে বাড়ি কম্বল আছে উঠিয়ায় কানে বেয়ে বেয়ে চলে এসছে না, ওরা ওই জায়গা করে তোরা কয় মাই ভূতি ঘুমা আমরা ভালো হয়ে আছি ঠিক না, এ পানির মধ্যে মাছের যেমন লাগে মোমেনের মসজিদের মধ্যে তেমন লাগে,
আসে আরা কক্তা পর্যন্ত বৈশা থাকে কথা বলেন ঠিকই রিং না আসর পড়তে আইছে মাগরিব মাগরিব পড়া হয়ে গেলে কয় আর বা কতক সময় আছে ফজর বা ইশাটা পড়িয়া যায় ইশার নামাজ পড়লে তালিম তরবিয়াত ইমাম সাহেবরে নিয়ে মাসরা মাসায় আলোচনা করতে করতে রাত একটা বাজে গেছে এবার কয় ফজর তালিয়া রাতে যাব না এবার দাঁড়ায় যায় মসজিদে তাহাজ্জুদে ওযু বানায় আইছা তাহাজ্জুদ পড়তে তাহাজ্জুদ লম্বা করে পড়ে 12 রাকাত পড়তে পেরে 2 ঘন্টা লাগায় দেশে এরপরে বইসে 12 তাসবিহ 13 তাসবিহ জিকিরে বসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমান থেকে জমিনের উপরে রহমত টেনে নিয়ে আসতেছে ফজর পর্যন্ত জিকির কইরা এরপরে ফজরের নামাজ পড়িরা এরপরে আবার কয় এখনো যাইতে মনে চাইতেছে না ইশরাক করি যাই ইশরাকের নামাজ পড়িরা তাসবিহ তালিম করে তারপরে খোদা লাগছে এরপরে বাড়ি যায় মসজিদ থেকে মনে যাইতেই মনে চায় না এমন করে কিছুদিন করার পরে ছেলেকে কয় বাবা এত টুক টাইম মসজিদে তাইকে আমার পরান ভরে না আমারে মাত্র 60,000 টাকা দে আমি একটু কাকড়ায় যাই একটু আলেম ওলামাকে একটা দল পাইছি পাবলিকের সাথে আর পাবলিকে যাব না ওরা গেলে খালি উল্টো পাল্টা বুদ্ধি দেয় কথা বল না কে এ আলেমদের একটু জামান পাইছি কাকড়া লিখতে পাবলিকে যাব পাবলিকের সাথে গেলাম কতদিন পর্যন্ত দেখছি পাবলিক তবলিক তবলিক আলহামদুলিল্লাহ সুরা বলে কা ইয়া নাবুদু ইয়া নাস্তাই এটাতি হুজুর ইয়া নাবুদু ইয়া নাস্তাই সুরি সুরি যে উনি একটু ভালো আলেম উনি একটু এক ক্লাস উপরে সুরা আলাম নাসর আলাকা পড়াছে আরে পড়া শুনতে বমি আছে 30 পারার মধ্যে নাই 31 নম্বর পারাস্ত পড়তেছে আলাম নাসর আলাকা সাদে রাখা বাবা দয় না আনকা বেজরা আল্লাহ যে আনকা দা দায় রাখা ওরা পায় না আলাকা চক্রা আল্লাহ কয় ফেরেশতার মুড়ি দিলে বক্সিং দে আলেম ওলামার সাথে গুরবিলে এই ইউরি মেলা জীবন ভরে আবার কোরআন শরীফে সেচে কুটিয়ে টুকটো টুকটো করে আলাম না সরা এলাকা বাবা আমারে 60,000 টাকা দে শুনছি মুফতি রশিদ আহমদ চাপ এ মাওলানা গোলামুর রহমান চাপেরা তবলিগি যাবে আমি তাদের সাথে 40টা দিন আল্লাহর ঘরের ভিতরে গড়াগড়ি কইরা আছি এক সিল্লে দিয়ার পরে শেষ হয় হইতে না হইতে ফোন দেছে কয় বাজার 40 দিন গড়াগড়ি করি আমার পরাণ ভরে নাই আর কয়টা টাকা দে 3 সিল্লে দিয়ে আসি বাসুর হইছে ছেলেরা বাপের জন্য টাকাটা পাঠায় দিছে 3 সিল্লে দিয়ে বাড়ি আইছে আইছে শুধু বাড়িবার বউ বাচ্চার সাথে এক নজর দেখা কইরা আর মোস বাড়ির মধ্যে মন থেকে না ব্যাটিং দা ঘরের মধ্যে তুই খবর নেছে কোন মসজিদে কোন সপ্তাহে কোন দিন কোন জায়গা গাস্তের দিন ও জায়গা বুধবার ও জায়গা শনিবার ও জায়গা মঙ্গলবার ও জায়গা সোমবার ও জায়গা শুক্রবার ও জায়গা শনিবার এমন করে সপ্তাহ সপ্তাহ দিন কোন কোন মসজিদে গাস্তের দিন আছে ঘুরে ঘুরে গাস্ত করে মসজিদের বেশি কাটায় এর নাম হলো মোমেন মোমেনের মসজিদের মধ্যে ভালো লাগে যেমন পানির মধ্যে মাছের ভালো লাগে মুনাফেকের মসজিদ কেমন লাগে মুনাফেকের মসজিদ কেমন লাগে খাঁচার ভিতরে পাখির যেমন লাগে খাঁচার ভিতরে কুয়েতের কম্বল বিছাইয়া দুধ কলা দিয়ে যদি পাখিরে বসাই দেওয়া হয় নিরিবিলি বসে থাকে না খালি আতা মাতা একটু ফুটো হয়েছে এক জায়গায় দিয়ে ওই জায়গায় মাথা ভরি দিয়ে দুটো তিতালের সেবা দিতে পারবে না তার মানে চেষ্টা কেউ পারে না জালাট হয় পাখির খাঁচার ভিতরে মুনাফেকের মসজিদের মধ্যে ওই রকম জালাট থাকে একটু কথা লম্বা হয়ে গেলে হুজুরে খালি সিগনাল দিতে হুজুর বোঝেন না বিড়ি খাচ্ছি মনে কর স্যার কতক্ষণ বসে থাকবে বিড়ি জ্বালায় সহ্য করতে পারতেছে না এরপরে জালনার ফাঁক দিয়ে নাক বাইরে দিয়ে বসে নিচ্ছে কিরা যেন বিড়ি খেয়ে বকাত করে খানিক দুমো ছাড়ছে এক টান দিয়ে তো হুজুর আর একটু করে নাস্তা মানে কিছুক্ষণ নাস্তা হয়েছে একটু নাস্তা হয়েছে